হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে দেখাতে চলেছি টিকটক কাঁপানো হিপ হপ বা কনভারসেশন র‍্যাপ ব্যবসার যে পরিস্থিতি গানে কে সেরা। আমরা আজকের এই ভিডিওটি আপনার পছন্দের টিকটক স্টার এবং সেলিব্রিটি কিনে সাজিয়েছি, তবে আপনার কাছে কে সেরা সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো চলুন, ব্যবসার যে পরিস্থিতি, আলী হাসানের কণ্ঠে গাওয়া এই হিপ হপ বা কনভারসেশন র‍্যাপ গানে কে সেরা সেটি দেখে নিই। ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই ভিডিওটি দেখা শুরু করে দিন। গাইস, ব্যবসার যে পরিস্থিতি এই হিপ হপ গানটি টিকটকে সর্বপ্রথম আপলোড করেন মিস্টার রিজান। বন্ধুরা, ব্যবসার যে পরিস্থিতি এই হিপ হপ গানে আমাদের তালিকায় 10 নম্বরে রয়েছে ইসমাইল কুইন। ইসমাইল কুইন এই ভিডিওটির মাধ্যমে সর্বমোট ভিউজ পেয়েছে 669,800 এবং সর্বমোট লাভ রেট পেয়েছেন 94.1K। তো তারপর আমাদের তালিকায় 9 নম্বরে রয়েছেন মিম। মিম এই ভিডিওটির মাধ্যমে সর্বমোট ভিউজ পেয়েছেন 575.7K এবং সর্বমোট লাভ রেট পেয়েছেন 73.8K। তো তারপর আমাদের তালিকায় 8 নম্বরে রয়েছে মেহেদি আচান। মেহেদি ভাইয়া এই ভিডিওর মাধ্যমে সর্বমোট ভিউজ পেয়েছেন 1.9 মিলিয়ন এবং সর্বমোট লাভ রেট পেয়েছেন 1,67,200। তো তারপর আমাদের তালিকার 7 নম্বরে রয়েছেন শবনম স্মৃতি। শবনম স্মৃতি আপু এই ভিডিওর মাধ্যমে সর্বমোট ভিউজ পেয়েছেন 2 মিলিয়ন এবং সর্বমোট লাভ রেট পেয়েছেন 212.9K। তারপর আমাদের তালিকার 6 নম্বরে রয়েছেন আরোহিমিম। আরোহিমিম এই ভিডিওর মাধ্যমে সর্বমোট ভিউজ পেয়েছেন 752,400 এবং সর্বমোট লাভ রেখ পেয়েছেন 113,900। তো তারপর আমাদের তালিকার 5 নম্বরে রয়েছেন আবু জাফর। আবু জাফর এই ভিডিওটির মাধ্যমে সর্বমোট ভিউজ পেয়েছেন 2.3 মিলিয়ন এবং সর্বমোট লাভ রেখ পেয়েছেন 273.3K। বন্ধুরা, আমাদের তালিকার 4 নম্বরে রয়েছেন শাহিন শাম। শাহিন শাম এই ভিডিওটির মাধ্যমে সর্বমোট ভিউজ পেয়েছেন 2.7 মিলিয়ন এবং সর্বমোট লাভ রেখ পেয়েছেন 273.3K। আজকে নাইলে কালকে টাকা দিবি, আজকে বাকি নিয়া খাসকে, আজকে নাইলে কালকে আর কালকে নাইলে পরশু, পরশু নাইলে তসু, হালা রামরা কি নসু। তো তারপর আমাদের তালিকার 3 নম্বরে রয়েছেন প্রিন্স মামুন। প্রিন্স মামুন ব্যবসার যে পরিস্থিতি এই গানটির মাধ্যমে সর্বমোট ভিউজ পেয়েছেন 4.6 মিলিয়ন এবং সর্বমোট লাভ রেখ পেয়েছেন 345.9K। বন্ধুরা, তারপর আমাদের তালিকায় 2 নম্বরে রয়েছেন লিমন। লিমন এই ভিডিওটির মাধ্যমে সর্বমোট ভিউজ পেয়েছেন 3.7 মিলিয়ন এবং সর্বমোট লাভ রেখ পেয়েছেন 375.2K। কাছে মায় বানায় পুতে বেচে, কোম্পানি গাড়া হেচ্ছে, দোকানদার পরে পেছে, কাস্টমার বেশি বোঝে, নিজের দোষে পেলেট মুছে প্রথমে। বন্ধুরা, আমাদের তালিকায় সর্বপ্রথম মানে নম্বর 1-এ রয়েছেন অনামিকা ঐশি। অনামিকা ঐশি এই ভিডিওটির মাধ্যমে সর্বমোট ভিউজ পেয়েছেন 12.4 মিলিয়ন। ভাবতে পারছেন, 12 মিলিয়ন ভিউজ পেয়েছেন অনামিকা ঐশি। যাই হোক, তিনি এই ভিডিওটির মাধ্যমে সর্বমোট লাভ রেখ পেয়েছেন 943.5K। প্রিয় বন্ধুরা, আমাদের তালিকায় থাকা 10 জন সেলিব্রিটি বা স্টারদের মধ্যে আপনার কাছে কার পারফরমেন্স বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন এবং কার ভিডিও আপনার বেশি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন, খোদা হাফিজ। ব্যবসার যে পরিস্থিতি মুরগি খুঁজি তিতি তিতি, আ তিতি তিতি, বাপ দাদার আমলের স্মৃতি ধরে রাখতে চাই, মাগার কেমনে ধরুম ভাই।